আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নাজদিন আক্তার সহকারী শিক্ষক সমাজবিজ্ঞান গত দুটি ক্লাসে নবম ও দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতায় অধ্যায়টির একটি সৃজনশীল প্রশ্ন ও উত্তর কাঠামো নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের উপকারে আসবে সৃজনশীল প্রশ্নর সাধারণত দুটি অংশ দেখতে পাই প্রথমে উদ্দীপক অংশ ও তারপর চারটি স্তরের চারটি প্রশ্ন থাকে এই চারটি স্তরের প্রশ্নগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন অনুধাবন প্রশ্ন প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন এই চারটি প্রশ্ন করা হয়ে থাকে এর মধ্যে জ্ঞান ও অনুধাবনের প্রশ্ন দুটি উদ্দীপক বহির্ভূত হয়ে থাকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার প্রশ্ন দুটি উদ্দীপককে কেন্দ্র করে হয়ে থাকে উদ্দীপককে কেন্দ্র করে হয়ে থাকে বলেই আমাদেরকে উদ্দীপকটি খুব মনোযোগ সহকারে পড়তে হয় কারণ এই উদ্দীপকের মধ্যেই উত্তরের প্লুটা লুকিয়ে থাকে তাহলে আজকে আমাদের যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি দেখো তথ্যচিত্র এক ক দেশের অর্থ ব্যবস্থায় ভোক্তাদের পূর্ণ স্বাধীনতা আছে এবং সর্বাধিক মুনাফা অর্জনের জন্যই উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় তথ্যচিত্র দুই খ অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানার স্থান নেই এবং ভোক্তার স্বাধীনতাও নেই এখন আমাদের প্রথম প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন উপযোগ কি এই জ্ঞানমূলক প্রশ্নটির উত্তর সরাসরি বই থেকে করতে হয় উপযোগের সংজ্ঞা বইয়ে যা দেয়া আছে এখানে তাই উল্লেখ করতে হবে অর্থাৎ কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে এই সংজ্ঞাটি লিখে দিলেই তুমি পূর্ণ এক নম্বর পেয়ে যাচ্ছ দ্বিতীয় হয় অনুধাবনমূলক প্রশ্ন এখানে শিক্ষার্থীরা দুটি প্যারায় কিন্তু উত্তর করতে হয় জ্ঞান ও চিন্তার সমন্বয়ে প্রশ্নের উত্তর করতে হয় দুটি প্যারায় লিখতে হবে উদাহরণ হিসেবে আমাদের প্রশ্নটা একটু খেয়াল করো অনুধাবনমূলক প্রশ্ন জাতীয় সম্পদের উৎস বলতে কী বোঝায় এটাতে জ্ঞানের অংশে জাতীয় সম্পদের সংজ্ঞা ও উৎস দুটির নাম উল্লেখ করতে হবে এবং দ্বিতীয় অংশে এসে উৎস দুটির ব্যাখ্যা পাঁচ ছয় লাইনের মধ্যে দিয়ে দিলেই হবে তাহলে অনুধাবন প্রশ্নের উত্তর হয়ে যাবে এবার আসো যে প্রশ্নটি উদ্দীপককে কেন্দ্র করে হয় প্রয়োগমূলক প্রশ্ন এই প্রশ্নের উত্তর করতে গেলে শিক্ষার্থীরা তিনটি প্যারায় লিখতে হবে প্রথম প্যারায় থাকবে জ্ঞানের স্তর তারপরে অনুধাবন এবং তৃতীয়তে প্রয়োগের স্তর থাকবে উদাহরণ হিসেবে আমাদের প্রশ্নটি একটু লক্ষ্য করি প্রয়োগমূলক প্রশ্ন ক ও খ দেশ দুটির অর্থ তুলনামূলক পার্থক্য আলোচনা করো এখানে ক ও খতে যে অর্থব্যবস্থা প্রচলিত আছে তা উল্লেখ করলেই জ্ঞানমূলক হয়ে যাবে জ্ঞানের স্তরটি হয়ে যাবে ক ও খ দেশ দুটির অর্থ ব্যবস্থা যথাক্রমে ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ এটা বললে জ্ঞানের স্তর হয়ে গেল অনুধাবনের স্তরে এসে দুটি অর্থ ব্যবস্থার সংজ্ঞা উপস্থাপন করতে হবে আর প্রয়োগে গিয়ে তুমি এ দুটি অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগত পার্থক্য আছে সেটা সুন্দর করে লিখে দিলেই উত্তরটি চলে আসবে তিনটি প্যারায় উত্তরটি সুন্দর করে উপস্থাপন করলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যাচ্ছে এরপরে আসো উচ্চতর দক্ষতার প্রশ্নে সেখানে চারটি প্যারায় উত্তর লিখতে হয় প্রথমে জ্ঞানের অংশ তারপর অনুধাবন প্রয়োগ ও সর্বশেষ দক্ষতার অংশ উদাহরণ হিসেবে আমাদের প্রশ্নটি একটু খেয়াল করি উদ্দীপকের দুটো অর্থ ব্যবস্থার সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হলেও ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য বেশি যুক্তি দাও এখানে দুটো অর্থ ব্যবস্থার সমন্বয়ে কোন অর্থনৈতিক ব্যবস্থা সেটা উল্লেখ করা হয়নি এটি লিখলে জ্ঞানের স্তর হয়ে যাবে তাহলে জ্ঞানের স্তরের উত্তরটা হবে এরকম যে বাংলাদেশে দুটো অর্থ ব্যবস্থার সমন্বয়ে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হলেও ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য বেশি হয়ে গেল জ্ঞানের স্তর অনুধাবন স্তরে এসে অর্থনৈতিক ব্যবস্থার ধরন ও মিশ্র ধনতান্ত্রিক ব্যবস্থার সংজ্ঞা উপস্থাপন করতে হবে প্রয়োগে এসে তিন নম্বর প্যারাতে উদ্দীপক মিলিয়ে কিছু কথা বলবে আর চতুর্থ প্যারা যেটা তোমার দক্ষতার অংশ সেখানে এসে তোমাকে খুব সুন্দর করে বলতে হবে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা মিশ্র হলেও কেন ধনতান্ত্রিকের প্রাধান্যটা বেশি যুক্তি দিয়ে এখানে তুমি তোমার দক্ষতার পরিচয় দিবে এভাবে চারটি প্যারায় উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর করতে হয় শিক্ষার্থীরা তোমরা যদি সৃজনশীলের এই নিয়মগুলো অনুসরণ করো তাহলে আশা করি ভালো নম্বর অর্জন করতে পারবে আজকে এ পর্যন্তই বাসায় থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে আল্লাহ হাফেজ